السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته পাঁচ নম্বরে যেটি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা লাগবে, কারণ বরকতের মালিক হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যত বেশি আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তত বাড়াই দিবেন। আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এক লোক আসলো, এসে বললেন, আলী আমি তো অনেক ঋণগ্রস্ত হয়ে গেছে, আমার অনেক টাকা ঋণ হয়ে গেছে, আমার ঋণগুলো কেমনে পরিশোধ করবো, আমার একটা ফর্মুলা শিখাই দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে শোনো, আমি তোমাকে এমন একটা দোয়া শিখাই দেব যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখাইছেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা আমাকে শিখাইছেন, আমি এরকম একটা দোয়া তোমাকে শিখাই দেব। এই দোয়াটা করলে তোমার যদি পাহাড় সম পরিমাণ ঋণও থাকে, আল্লাহ পাক তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা ফিনি বিহালালিকা আন হারামিক আমার জন্য যথেষ্ট করে দাও। ওয়া আকদিনি বিফাদলিকা আম্মান সেওয়াক, মানুষের কাছে হাত পাতার চাইতে আমাকে তুমি অভাব মুক্ত করে দাও। সুবহানাল্লাহ, এই দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, দীর্ঘ প্রায় 10 বছরের খাদেম। আমার আনাস হলো আপনার খাদেম, আপনার খেদমতের জন্য আমি দিয়ে দিছি, আমার আনাসের জন্য একটু দোয়া করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, আল্লাহুম্মা আকসির মা লাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু। আয় আল্লাহ, আনাসের সন্তান সন্ততির মধ্যে তার সম্পদের মধ্যে তুমি বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ, আল্লাহ তুমি তাকে যা দিবে তার ভিতরে বরকত দিয়ে দাও। সুবহানাল্লাহ, নতুন বিয়ে হয়েছে নবদম্পতি, তার জন্য দোয়া করা লাগে, দোয়া করা লাগে না? আপনারা দোয়া করেন, কি দোয়া করেন শুনি দেখি। নতুন বিয়ে হয়েছে, বিয়ের পরে স্বামী স্ত্রীর জন্য আল্লাহ রাসূল একটা দোয়া শিখেছেন, কি দোয়া? বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। আল্লাহ তোমার মধ্যে, তোমাদের উপরে আল্লাহ বরকত দান করুক, এবং আল্লাহ পাক তোমাদের মধ্যে খায়রের সাথে সম্পর্ক কায়েম করে দিক। সুবহানাল্লাহ, বরকতের দোয়া স্বামী স্ত্রীর জন্য, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা, বরকতের দোয়া। একজনের সাথে একজনের দেখা হয়েছে, আমরা তো সালাম দিনে কি দোয়া করব, কিন্তু একজন মুসলিম আরেক মুসলিমের জন্য দেখা হইলে দোয়া করবেন, সালামের পরে একজন আরেকজনকে বলবেন, হাইয়াক আল্লাহ বারাক আল্লাহ ফিক, আল্লাহ তোমার হায়াত বাড়াই দিক, আল্লাহ তোমার বরকত দান করুক, একজন আরেকজনকে বরকতের দোয়া। একজন বলতেছেন আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বরকত পর্যন্ত যাবেন, বরকতের দোয়া, ওয়া বারাকাতুহু, বরকতের দোয়া, একজন আরেকজনের জন্য বরকতের দোয়া। খাওয়ার শুরুতে, খাওয়ার শেষে কেউ আপনারে খাওয়াইছে, দাওয়াত খাওয়াইছে, তার জন্য দোয়া করবেন, কি দোয়া করবেন? আমরা দাওয়াত খাই সুন্দর মতো চলি আসি, দোয়াও করি না, করেন আপনারা? আর কথা বলে না, করিও বলে না, করে না বলে না, করেন তো নাকি? কি দোয়া করেন? দোয়া সব এখন আর দোয়া নাই, দোয়া করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা আতাইতাহুম ওয়া গফির লাহুম ওয়ারহামহুম, আপনাকে এত কষ্ট করে খাওয়াইছে, এত কষ্ট করে মেহমানদারি করছে, আপনি তার জন্য একটা দোয়াও করবেন না? আপনার সে বখিলার জমিনে নাই। আবার অনেকে দোয়া করে বেদাতি দোয়া, সবাই তিন বছরা পাতিয়া পড়েন, 10 বছরা এখলাস করেন, এরপরে সবাই মিলে হাত তুলে লম্বা দোয়া শুরু করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া হলো, যিনি খাওয়াইছে তার জন্য দোয়া করো, আল্লাহুম্মা বারিক লাহুম, আয় আল্লাহ তুমি এদেরকে বরকত দিয়ে দাও, ফিমা আতাইতাহুম তুমি তাদেরকে যা দিছো এর ভিতরে তুমি বরকত দাও, ওয়া গফির লাহুম আয় আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, ওয়া রাহামহুম আয় আল্লাহ তুমি তাদের উপরে রহম করো। সুবহানাল্লাহ, এই দোয়া করতে করতে চলে আসবেন। এজন্য মানে সর্বক্ষেত্রে সব জায়গায় একজন আরেকজনের জন্য আল্লাহর কাছে বেশি বেশি বরকতের দোয়া করতে হবে। এই দোয়ার মাধ্যমে আল্লাহ আপনার আমার সবকিছুর মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন।